এই লেকচারে আমরা শুরু করব ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট প্রোটোকল, মানে ওএসপিএফ প্রোটোকলটা কী বলছে আমাদের রাউটিংয়ে, সেটাকে নিয়ে আমরা ডিসকাস করব। এটা আমরা ভালো করেই জানি, এটা হচ্ছে আমাদের ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকল, যেটা কিনা আমাদের লিঙ্ক স্টেট রাউটিং যে অ্যালগোরিদমের বেসিসে ভিত্তিতে কিন্তু এটা তৈরি করা হয়েছে। খুব যদি ভুল না বলি, আমরা যখন বেসিক ইন্ট্রোডাকশন অফ যখন রাউটিং পড়ছিলাম, তখন আমরা দেখেছিলাম যে ডিস্টেন্স ভেক্টর আমাদের আরআইপি প্রোটোকলের ভিত্তিতে তৈরি করা হয়েছে, বা আরআইপি প্রোটোকলটা ডিস্টেন্স ভেক্টরের ভিত্তিতে তৈরি করে, তোমরা যেদিকেই বলো জিনিসটা খুব খারাপ হবে না। আর তারপরে দেখেছিলাম ডিস্টেন্স ভেক্টরে কিছু প্রবলেম ছিল, কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম, সেই প্রবলেমটা দূর করেছে হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে অলরেডি দেখে এসেছি। তারপর আমরা এখানে দেখছি যে শর্টেস্ট, আমাদের যে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট ওএসপিএফ প্রোটোকলটা কীভাবে তৈরি হয়েছে। তো আমাদের অ্যাকচুয়ালি ওএসপিএফ কী করে, এই প্রোটোকলটা আইডিয়াটা আমরা এখানে ডিসকাস করব, এবং যাবতীয় নোটস আমি এখানে হোয়াইট বোর্ডটায় শেয়ার করেছি। তোমরা এইটাই যদি পরীক্ষায় চলে আসে, এইটুকু লিখলে ইজ মোর দ্য এনাফ ফর ইউ অল। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট এখানে রেখেছি যে এটা ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকল। আমরা জানি যে আমাদের ওএসপিএফ প্রোটোকল কিন্তু ইন্ট্রা ডোমেন, মানে উইদিন আ নেটওয়ার্ক, মানে অ্যাসিং, মানে আমাদের বলতে পারি যে অটোনোমাস সিস্টেমের মধ্যে কিন্তু কাজ করে। অটোনোমাস সিস্টেম কিন্তু অজস্র নেটওয়ার্কের মধ্যে গিয়ে তার ইন্টারকানেক্ট হয়ে থাকে। এটা কিন্তু অলরেডি আমরা ইন্ট্রোডাকশন অফ রাউটিংয়ে কিন্তু পড়েছিলাম, একটা অটোনোমাস সিস্টেমের মধ্যে অজস্র নেটওয়ার্ক যারা রাউটার দিয়ে কানেক্ট থাকে, এটাকে বলে ইন্ট্রা ডোমেন। তো সেই সূত্রে, এবং এই যে ওএসপিএফের মধ্যে রাউটিং টেবিলস বা রাউটিং ফরওয়ার্ডিংটা কী কোন বেসিসে হয়, তার জন্য লিঙ্ক স্টেট অ্যালগোরিদম আমরা ইউজ করি। ডিস্টেন্স ভেক্টর আর লিঙ্ক স্টেটের মধ্যে খুব একটা, মানে ডিস্টেন্স ভেক্টর যে প্রবলেমটা ছিল ওটাকে বেস অ্যালগোরিদম, মাদার অ্যালগোরিদম বলা হয়। এবার ওর মধ্যে যেটুকু প্রবলেম ছিল, যখন আমরা এক্সচেঞ্জ করি ইনফরমেশান উইদিন দ্য নেবারে যদি এক্সচেঞ্জ করি, সেখানে শুধু ভেক্টরটাকে, শুধু ডিস্টেন্স ভেক্টরটা যদি শেয়ার করা হতো, কার ভায়া যাচ্ছে সেটা শেয়ার করা হতো না। সেটাই কিন্তু আমরা লিঙ্ক স্টেট রাউটিংয়ে চেঞ্জ করে দিয়েছি, ওইটুকু আপডেশন লিঙ্ক স্টেট রাউটিং আছে। আর তার মধ্যে আরও কিছু স্পেসিফিক কিছু আরও কিছু মেকানিজম অ্যাড করি, যাতে কিনা ওটা স্টেবল রাউটিং অ্যালগোরিদম হয়ে যায়। আজ কিন্তু আজ প্রেজেন্ট স্টেটে দাঁড়িয়ে আমরা লিঙ্ক স্টেট রাউটিংই কিন্তু আমরা ব্যবহার করি। তো ওএসপিএফের মেন যে ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, সেটা আমরা ডিসকাস করবো। প্রোটোকলটা কি বলছে, যে ওএসপিএস এরিয়া বলছে ওএসপিএফ যে প্রোটোকলটা, ডিভাইড অ্যান্ড অটোনোমাস সিস্টেম ইনটু এরিয়াস উইচ ইজ এ কালেকশনস অফ নেটওয়ার্ক হোস্ট অ্যান্ড রাউটার। মানে ফার্দার বলছে একটা অটোনোমাস সিস্টেমকেও ফার্দার কিছু এরিয়াতে ডিভাইড করছে, মানে স্মল এরিয়াতে ডিভাইড করছে। বুঝতে পারলাম ওএসপিএফ কী করছে, ছোটো ছোটো নেটওয়ার্কে, মানে একটা অ্যাসিঙ্ক্রোনাস নেটওয়ার্ক, মানে সিম্পল ধরো কলকাতাকে ছোটো ছোটো যেটা আমাদের ওয়ার্ডে ভাগ করা হয়েছে, ওয়ার্ড নাম্বার 92, 93, 94, 95, এরকম ছোটো ছোটো ওয়ার্ডে যেরকম কলকাতাকে ভাগ করা হয়েছে, সব জায়গায় এখন লেখা যায় I love ward 93, I love ward 94, সব রাস্তা রাস্তায় গেলেই কিন্তু এই সুন্দর এই জিনিস ব্যানারটা দেখতে পাই। তার মানে কথাটা মানে কি, কলকাতাকে আমরা ছোটো ছোটো ওয়ার্ডে ভাগ করেছি। তো সেই সূত্রে ওএসপিএফ এইভাবেই কাজ করে, পুরো কলকাতাটাকে ছোটো ছোটো, আমি যদি একটা অল অটোনোমাস সিস্টেমটা যদি কলকাতাকে বলে ডিনোট করি আমি, তাহলে কলকাতাটাকে ছোটো ছোটো একটা এরিয়াতে ভাগ করেছে। তোমরা ওয়ার্ডও বলতে পারো, তো এখানে ওয়ার্ড ফার্ড গল্প ভাববে না, ছোটো ছোটো ভাববে এরিয়াতে ভাগ করা হয়েছে। নেক্সট পয়েন্ট কী বলছে, এরিয়াগুলো সব কিন্তু ইন্টারলিঙ্ক কানেক্টেড চলাচলের সঙ্গে ভাববে। দ্য রাউটার্স ইনসাইড দ্য এরিয়া ফ্ল্যাট দ্য এরিয়া উইথ দ্য রাউটিং ইনফরমেশান। ধরুন আমি ছোটো এই যে এই এরিয়াটা ভালো করে দেখো, আমি সাইডে মার্ক ডাউন করছি, ধরে নাও এটাকে আমি ভাবলাম ওয়ার্ড নাম্বার 93, মানে আমাদের সাউথ কলকাতা সাউথ সিটি রিজিয়নের কথা বলছি আমি। তো এটাকে আমি শুধু জুম আউট করে আঁকলাম, তাহলে কী হয়েছে, এর মধ্যে অজস্র রাউটার আছে, এর মধ্যে অজস্র হতে পারে যে আমাদের হোস্ট আছে, যেরকম ধরো রাউটার্সগুলোকে আমরা আঁকছি। এই ফ্ল্যাট কথাটার মানে কি, ব্রডকাস্টিং আর ফ্লাডিং এর মধ্যে সব থেকে বড় একটা ডিফারেন্স আছে, আর দুটোই কিন্তু খুব সিমিলার, মানে শুনতে এর মানেটা কিন্তু একই রকম লাগে, বাট দেয়ার ইজ সাম ডিফারেন্স, সেটাই আমি এখানে ডিসকাস করব। দেখো ফ্লাডিং কথাটার মানে হচ্ছে, পুরো ক্লিয়ার করে নাও, আর ব্রডকাস্টিং ফ্লাড দ্য এরিয়া উইথ রাউটিং ইনফরমেশান মানে কি, দেখো ব্রডকাস্টিং কথাটা আর ফ্লাডিংটাকে আমি দুটোকে একসাথে বলছি। ব্রডকাস্টিং মানে হচ্ছে যে আমাদের ধরে নাও চারটে, এই যে ধরো চারটে রাউটার্স আছে, যদি একটা রাউটার্স কোনো ইনফরমেশান ব্রডকাস্ট করতে হয়, তাহলে সেই ইনফরমেশানটা ও কোথায় যাবে, ধরে নাও এটা রাউটার এ আছে, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে এ যদি ব্রডকাস্ট করে বিতে যাবে, সিতে যাবে, আর ডিতে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল ঘটনা, কিন্তু বিতে কিন্তু ফার্দার কিন্তু ডিতে যাবে না, মানে জিনিসটা এরকম হবে, এ থেকে বি, এ থেকে ডি, এ থেকে সি, এইভাবে যাচ্ছে।
ব্যাপারটা কুচ বোঝার চেষ্টা করবো। আর ফ্লাডিং কথাটার মানে হচ্ছে সেম ব্রডকাস্টিং হচ্ছে, কিন্তু গল্পটা কীভাবে হচ্ছে ভালো করে দেখো। এ থেকে ধরে নাও কোনোভাবে সিতে গেছে, আমি বোঝালাম, এ থেকে সিতে কোনোভাবে গেছে, ভালো কথা, এ থেকে ডিতে বিতে গেছে, বি থেকে আবার ডিতে গেছে, বা ডি থেকে আবার সিতে গেছে, মানে এক মানে সবার ভায়া সবসময় সবার সময় যাচ্ছে। ফ্ল্যাট করা মানে যেরকম বাড়িতে ধরে নাও যখন আমাদের জল আসে, ধরে নাও বন্যা হয়েছে, ঘরে জল ঢুকে তো জলটা কি হবে, সব জায়গায় সব দিক থেকে ছড়িয়ে যাবে আলটিমেটলি, তো সেটাকেই বলে ফ্ল্যাট। ফ্ল্যাট কথাটা এই জন্যই এটা বলা হয়, সবার হয়ে সবারতে চলে যাবে। এবার কোনো ডাউটটা সেগুলো এবার অ্যাকসেপ্ট করবে কি রিজেক্ট করবে সেটা তাদের ব্যাপার, একই ইনফরমেশন দুবার নিশ্চয়ই রাখবেন, ওটাকে রিজেক্ট করে দেবে। কিন্তু ফ্ল্যাডিং কনসেপ্টটা এটাকে বলা, ফ্ল্যাডিং হচ্ছে একটা আমাদের স্ট্যাটিক, কিন্তু একটা আমরা বলতে পারি যে যেরকম স্ট্যাটিক রাউটিং টেবিল হয় আমাদের, স্ট্যাটিক আমাদের ইয়ে হয় রাউটিং অ্যালগোরিদমস হয়, তাহলে ফ্ল্যাড ও ফ্ল্যাডিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্যাটিক আমাদের রাউটিং অ্যালগোরিদম, আমরা ওই ওই হিসাবে পড়াশোনা করি। তো ফ্ল্যাডিং কনসেপ্টটাই হচ্ছে এটা, যে ব্রডকাস্টিংয়ের থেকে ফ্ল্যাডিংয়ের এটাই একটা ডিফারেন্স। ব্রডকাস্টিং শুধু ওয়ান টু ওয়ান সব জায়গায় চলে যাবে, মানে একটা হবে স্পিক, যদি আমাদের একজন থাকে স্পিকার থাকে মানে সেন্ডার থাকে, সেখান থেকে সবগুলো আদার্স নোটে যাবে। এবার এরকম হবে না, ধরে নাও যেরকম ট্রেনে যেরকম আমরা যখন স্টেশনে যাই সেখানে যখন আমাদের কোনো অ্যানাউন্সমেন্ট হয় যে এই ট্রেনটা এখান থেকে এই সময় ছাড়বে, সিম্পল, তো এই ইনফরমেশনটা যাদের দরকার তারাও পায়, যাদের দরকার না তারাও পায়, সবাই কিন্তু ওই ইনফরমেশনটা পেয়ে গেল। কিন্তু সেই ইনফরমেশনটা পাওয়ার পর সে কি আবার অন্য লোককে দিচ্ছে, না সে শুনেই নিল শুধু, সে কিন্তু কাউকে দেয় না। কিন্তু ফ্ল্যাট গল্পটা এমন যাবে সে নামার পর সে আবার অন্য লোককে দেবে, সে অলরেডি না শুনলেও তাকে দেবে, বা সে শুনবে কিনা সে তারপরের ব্যাপার। এটা হচ্ছে ফ্ল্যাডিংয়ের, এই জন্য আমি এটাকে পয়েন্টটাকে মার্ক ডাউন করে আমি এখানে রেখেছি। তাহলে কী হয়, ওই ইনসাইড একটা এরিয়ার মধ্যে রাউটার্স তার রাউটিং ইনফরমেশন, মানে কি রাউটিং টেবিল হতে পারে, রাউটিং ইনফরমেশন মানে আর কিছুই না, রাউটিং টেবিলের কথা বলছে। তো ওএসপিপি একটুখানি যে টেবিলটা রাউটিং টেবিলটা একটু অন্যরকম হয়, ওএসপিএর গল্পটা একটু অন্যরকম, যখন আমরা অলরেডি আমরা দেখে নিয়েছি, তো আমরা ওএসপিএফ প্যাকেজ আমরা শেয়ার করি, যাই হোক তাই সেটা আমরা পরবর্তীকালে আবার ডিসকাস করবো, চিন্তার বিষয় নেই। চলে আসি পরের পয়েন্টে, চলে আসি, বলছি একটা বর্ডার অফ দ্য এরিয়া স্পেশাল রাউটার কল এরিয়া বর্ডার রাউটারের গল্প এখানে বলা হয়েছে। এটা কী বলা হয়েছে, প্রত্যেকটা এরিয়া যে ভাগ করা হয়েছে, দেখতে পাচ্ছ 93 ধরো 94 এতগুলো ওয়ার্ডে ভাগ করেছে কলকাতাকে, প্রত্যেকটা এরিয়ার একটা নেতা তৈরি করে দিয়েছে, যেরকম আমাদের কী হয় MLAs হয়, আশা করি কথাটা বুঝতেই পারছো তোমরা, যে এটা MLA এর কথা বলা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু একটা MLA এর আন্ডারে থাকে। তাহলে এখানেও গল্পটা তাই বলতে বলছে যে প্রত্যেকটি এরিয়া যে ভাগ হয়েছে ওএসপিএফ এর রেসপেক্টিভ এরিয়াগুলোকে ভাগ করেছে, প্রত্যেকটি এরিয়ার একটা এরিয়া বর্ডার রাউটার বলে একটা তাদেরকে একটা নামকরণ করা হয়েছে, মানে তাদের একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। সে কী করবে, ওই ফ্লাডিং ইনফরমেশনগুলোকে সামারাইজ করে বাদবাকি এরিয়াকে সেন্ড করবে, সামারাইজ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য এরিয়া অ্যান্ড সেন্ড ইট টু দ্য আদার এরিয়া, তাই তো? সে তার নিজের এরিয়ার পুরো যাবতীয় অনেক রকম রিকোয়েস্ট এসছে সেগুলো বা গল্প হয়েছে সেগুলোকে সামারাইজ করে একটা শর্ট টার্ম রেখে সে বাদবাকি এরিয়াকে ফাঁক ফার্দার ফরওয়ার্ড করবে। এইভাবে এরিয়া বর্ডার রাউটার বলতে পারো, এটা একটা তোমার এরিয়া দাদা, যেরকম আমরা বাংলায় বলি যেরকম আমাদের আমাদের ওয়ার্ডের MLA সেরকম হচ্ছে ওটা এরিয়া দাদা বলতে পারো। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত। এইবার এখানে একটা মেন গল্প চলে এসছে, এখানে দেখে মনে আসবে, অ্যাট দ্য এরিয়া ইনসাইড এ অটোনোমাস সিস্টেম মাস্ট কানেক্ট টু দ্য ব্যাকবোন অল প্রাইমারি এরিয়া। এইবার গল্পটা কি করেছে, আমি যদি ছবিটা এঁকেছিলাম, ফের যদি আমি এই ছবিটা আঁকি, এটা কলকাতা শহরে তুমি আমরা ভাবো, তাহলে আমাদের এখানে যদি অজস্র আমরা এরিয়াতে ওয়ার্ডে ভাগ হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের একটা নেতা এরিয়া বলে একটা নেতা এই আছে, ধরেন একটা গোল করে আমি আঁকলাম, সেটা হচ্ছে কালীঘাট, যেখানে আমাদের সেন্ট্রাল আমাদের চিফ মিনিস্টার থাকে, তাহলে এরকম ভেবে না, ওটাকে প্রাইমারি এরিয়া বলা হচ্ছে, যে ওই এরিয়াটাকে সবগুলো এরিয়া আলটিমেটলি কার সাথে কানেক্ট করা থাকবে, সেই যে প্রাইমারি এরিয়ার সাথে, মানে এটাকে বলা হয় প্রাইমারি এরিয়া, সিম্পল কথা, সব এরিয়া কিন্তু কার সাথে কানেক্ট থাকবে, প্রাইমারি এরিয়ার সাথে কানেক্ট থাকবে, এটাকে আমরা নর্মাল ভাষায় বলতে পারি সবগুলো ওয়ার্ড কানেক্টেড, যে সেন্ট্রাল ওয়ার্ড আছে কলকাতার সেটা ধরে নাও আমাদের কালীঘাট, যেখানে আমাদের চিফ মিনিস্টার থাকে, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এই কথাটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আশা করি এখানে তলাটা ছবি দেওয়া রয়েছে, ছবিটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ধরে নাও এগুলো হচ্ছে এরিয়া ওয়ান, এরিয়া টু, এরিয়া থ্রি, এরিয়া জিরো। এই এরিয়া জিরোটাকে ধরে নাও বলা হচ্ছে প্রাইমারি এরিয়া, সিম্পল যদি বলে আসি, ঠিক আছে, প্রাইমারি আমরা বলতে পারি এরিয়া। আর এই যে দুটো রাউটার দেখতে পাচ্ছ, এই দুটো রাউটারকে আমরা বলতে পারি যে ব্যাকবোন রাউটার, কি বলবো, ব্যাকবোন, যে সবগুলো রাউটার প্রাইমারি এরিয়ার মধ্যে যে রাউটার্সগুলো কানেক্ট থাকবে সেটাকে বলা হয় ব্যাকবোন রাউটার্স, মাথায় রাখবে, ঠিক আছে, যারা কিনা বাদবাকি রাউটারের সাথে কানেকশন আছে। আর এই রাউটার্সগুলোকে কী বলা হয়, দুটো রাউটার্সকে বলা হচ্ছে এরিয়া বর্ডার রাউটার্স, ঠিক আছে, কী বলা হচ্ছে, এরিয়া বর্ডার রাউটার, মাথায় রাখবে। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত। এরকমভাবেই কিন্তু ওএসপিএফ কাজ করে, মানে একটা বড়
অটোনোমাস সিস্টেমকে ছোট ছোট সাব এরিয়ায় ভাগ করব, এবং প্রত্যেকটি সাব এরিয়ায় কন্ট্রোল করার জন্য সাব এরিয়ার মধ্যে একটা করে আমরা এরিয়া বর্ডার রাউটার রাখিয়েছি, কেন কি ফ্লাডিং ইনফরমেশন গুলো, কেন কি লিঙ্ক স্টেট কাজ করে ফ্লাডিং এর উপর, ঠিক আছে? যেটা ডিস্টেন্স ভেক্টর কাজ করতো, শুধু নেবারকে পাঠাতো ডিস্টেন্স ভেক্টর, বাট লিঙ্ক স্টেট তাদের ইনফরমেশন ইনিশিয়াল রাউটিং টেবিল সবাইকে ফ্লাট করে দেয়। ওখানে আমরা লিঙ্ক স্টেটটা যখন দেখবো, আমরা আরও ডিটেলসে দেখবো এই কনসেপ্টটাকে। তো এটাই যে ফ্লাডিংটা আমাদের মেন ব্যাপার। তো আমরা ফ্লাডেড ইনফরমেশন কিন্তু বাদবাকি এরিয়াতে শেয়ার করবো না, ফ্লাডেড ইনফরমেশনকে সামারাইজ করবো, করে আমরা কী করবো আমাদের বাদবাকি এরিয়াকে আমরা এ করবো। কিন্তু বাদবাকি এরিয়াকে ডাইরেক্ট কমিউনিকেট করা যাবে না, কোনো এরিয়া ডাইরেক্টলি কমিউনিকেট করবে না, সবাই কিন্তু প্রাইমারি এরিয়ার ভায়া কমিউনিকেশন করবে, এটা কথা ইম্পর্টেন্ট। অল দ্য এরিয়া উইল কমিউনিকেট ভায়া প্রাইমারি এরিয়া। তো প্রাইমারি এরিয়ার যে ব্যাকবোন রাউটার্সগুলো আছে, তার সবগুলো ইনফরমেশন ব্যাকবোন রাউটার্সে আসবে, সেই ব্যাকবোন রাউটার্সের ভায়া কিন্তু বাদবাকি জিনিসটা কিন্তু কমিউনিকেট হবে। এই দুটো, এই যে লিঙ্কটা কানেকশন, এটা ওয়ান কানেকশন বলতে পারো, ওয়ান কাইন্ড অফ, এইভাবে জিনিসটাকে করা আছে, ঠিক আছে? ডাইরেক্টলি কমিউনিকেট হবে না, সবাই ব্যাকবোন আমাদের কাছে আসবে, মানে আমাদের ব্যাকবোনে মানে প্রাইমারি এরিয়াতে পাঠানো হবে, প্রাইমারি এরিয়ার ব্যাকবোন রাউটার্স থেকে বাদবাকি ফার্দার কমিউনিকেশন হবে, মানে এটা ডিপেন্ডেবল, মানে সবাই প্রাইমারি এরিয়ার উপর কিন্তু ডিপেন্ড হয়ে বসে আছে। এই ছিল হচ্ছে বেসিক আমাদের ওএসপিএফ এর গল্প। এবার আমরা দেখবো কত ধরনের লিঙ্কস আছে। লিঙ্কস মানে কানেকশন, আর কানেকশন ইজ কল দ্য লিঙ্ক। সিম্পল কথা যদি বলে থাকি যে ওএসপিএফ কত ধরনের লিঙ্কস আছে, ফার্স্ট বলছে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক। পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক কথাটার মানে হচ্ছে কানেক্ট টু অর কানেক্ট টু রাউটার উইথ এনি আদার হোস্ট অর রাউটার ইন বিটুইন, যেটা আমরা নর্মাল জানি পি টু পি কানেকশন থেকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক। দুটো কানেক্ট রাউটার মধ্যে ডাইরেক্টলি কানেকশন থাকবে, হয় তাদের মধ্যে হতে পারে হোস্ট হতে পারে বা রাউটার সিন বিটুইন হতে পারে, ডাইরেক্ট কানেকশন হয় এটা, মানে ডাইরেক্ট একটা এরিয়া একটা রাউটার আছে, রাউটার সাথে কানেকশন হতে পারে বা এরকম হতে পারে, একটা রাউটার্স হতে পারে বা একটা হোস্ট হতে পারে, এই জিনিসগুলোকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কসের মধ্যে পড়ে। এক নেক্সট হচ্ছে ট্রান্সেন্ড লিঙ্ক। কী বলছে ট্রান্সেন্ড লিঙ্ক? বলছে ইট ইস আ নেটওয়ার্ক উইথ সেভারেল রাউটার অ্যাটাচ টু ইট, মানে সিম্পল কথা যদি এটাকে স্মল একটা ডায়াগ্রাম দিয়ে আঁকি, ওরকম একটা নেটওয়ার্ক, তার মধ্যে অজস্র রাউটার্স কিন্তু কানেক্ট করা আছে, এটাকেই বলে ট্রান্সলেট লিঙ্ক। সিম্পল কথা বলতে এই দেখতে পাচ্ছ, মানে অনেকগুলো রাউটার নিজেদের মধ্যে কানেক্ট হতে পারে, সিম্পল হতে পারো বা একটা এরকম হতে পারে, সবগুলো রাউটার্স একটা ডেজিগনেটেড বা সেন্ট্রাল রাউটারের সাথে কানেক্ট করা আছে এরকম হতে পারে, বা একটা নেটওয়ার্কের সাথে অজস্র রাউটার কানেক্ট করা যায় এবং তাদের মধ্যে কানেকশন আছে সেটা হতে পারে, এরকম এইটাকে বলে ট্রান্সলেট লিঙ্কের কথা বলছি। থার্ড আমরা বলছি যে স্টাফড লিঙ্ক। স্টাফ লিঙ্ক কী বলছে? ইন আ নেটওয়ার্ক দ্যাট ইজ কানেক্ট টু অনলি ওয়ান রাউটার, ডেটা প্যাকেট এন্টার দ্য নেটওয়ার্ক থ্রু আ সিঙ্গেল রাউটার অ্যান্ড লিভ দ্য নেটওয়ার্ক থ্রু দ্য সিঙ্গেল সাম সেম রাউটার, মানে ধরুন নেটওয়ার্ক তার সাথে একটাই রাউটার কানেক্ট করা আছে, এটাকে বলা হয় স্টাফড লিঙ্ক বলা, এরকম জায়গায় যে ডেটা ঢুকবেই। উপরে ছিল ট্রান্সলেট লিঙ্ক, কী বলেছিলাম? যেখানে একটা নেটওয়ার্কের সাথে অজস্র রাউটার কানেক্ট থাকবে, আর স্টাফ লিঙ্ক মানে যেখানে একটাই রাউটার কানেক্ট থাকবে, মানে নেটওয়ার্কের মধ্যে ঢুকবে ওই রাউটারটা দিয়ে, বেরাবে ওই রাউটারটা দিয়ে, ডেটা প্যাকেট ঢুকবে ওটা দিয়ে, বেরাবে ওটা দিয়ে, এটাকে বলে স্টাফড লিঙ্ক, মানে একটাই। আর ট্রান্সলেট বলে হচ্ছে অনেকগুলো নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো রাউটার সাথে কানেক্টেড, মানে যে কোনো পাথ দিয়ে ঢুকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটাই পাথ, এটাই বলছে। থার্ড ফোর্থ বলছে যে ভার্চুয়াল লিঙ্ক। ভার্চুয়াল লিঙ্ক কী বলছে? বলছে যদি কোনো লিঙ্ক ব্রেক করে যায় আমাদের নেটওয়ার্কে, অ্যাডমিনিস্ট্রেটর একটা ভার্চুয়াল লিঙ্ক নিজে থেকে লাগিয়ে দেয়, সেটাকে বলা হয় ভার্চুয়াল লিঙ্ক। বলছে ওয়েন দ্য লিঙ্ক বিটুইন টু রাউটার্স ইজ ব্রোকেন, মানে ধরে নাও এই এবি রাস্তাটা ভেঙে গেল, তাহলে কী হবে? দ্য অ্যাডমিনিস্ট্রেটর মে ক্রিয়েট আ ভার্চুয়াল লিঙ্ক, মানে সেই খালিকের জন্য একটা ভার্চুয়াল লিঙ্ক তৈরি করবে বিটুইন দেম ইউজিং দ্য লঙ্গার পাথ, হয় এ থেকে বিতে যাওয়ার রাস্তা হতে পারে সি, এইভাবে হতে পারে এসি হয়ে, বা হতে পারে এসি ডি বি হয়ে, এই রাস্তাটা কিন্তু নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এটা সেট করে দেবে বা তৈরি করে দেবে ফর দ্য টাইম বিং, যাতে অ্যাটলিস্ট ওই রাস্তাটা বন্ধ, তো যাতে প্যাকেটগুলো যাতে ইয়ে থেকে বিতে নর্মালি ট্রাভেল করতে পারে, তো রাস্তাটা বলে দেয়। কিন্তু অবভিয়াসলি শর্টেস্ট পাথ দিয়ে রাউটিং টেবিল ক্রিয়েট হয়, তো শর্টেস্ট পাথ দিয়ে রাউটিং টেবিল ক্রিয়েট করলে তো হবে না, তো আমাদের সেই সূত্রে আমাদের আলটিমেটলি যদি একবার ব্রেক হয়ে যায় আমাদের অল্টারনেট পাথ খুঁজতেই হবে, তো সেটা অ্যাডমিনিস্ট্রেটর করে দেয়। এই হচ্ছে চার ধরনের লিঙ্কের গল্প কিন্তু আমাদের ওএসপিএফ বলে। এরপরে আমরা দেখবো যে ওএসপিএফ এর প্যাকেটের কনসেপ্টটা কী বলতে চেয়েছে, মানে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ওএসপিএফ প্যাকেট, সেটা আমরা একবার এখানে দেখে নেবো। ওএসপিএফ প্যাকেটের গল্পটা যদি দেখতে চাও, এরকমভাবে রয়ে গেছে যে প্যাকেটের মধ্যে দেখো দেখো না কতগুলো ফিল্ডের কথা এখানে বলা রয়েছে, যে এখানে টোটাল এখানে 3, 2, 5, 2, 7 আর এখানে 8, আটটা টোটাল ফিল্ডে একটা প্যাকেট রয়েছে। ওএসপিএফ প্যাকেটকে নর্মালি ভাগ করা হয়, তার মধ্যে কী কী থাকে, প্রথমে বলা হয় ভার্সান, ফার্স্ট ফিল্ডটাকে বলা হয় 8-বিটের ফিল্ড, এটাকে বলা হয় ভার্সান বলা হয়। তো ভার্সান কতটার মানে কি, ওএসপিএফ এর কোন ভার্সান ব্যবহার করছে,
তারপরের ফিলটা হচ্ছে 8 বিটের, এখানে বোঝানো হয় প্যাকেটের টাইপটা কি, প্যাকেটের টাইপ মানে যে ওএসপি প্যাকেটটা আসছে কি টাইপ, এই টাইপগুলো সাইডে লেখা আছে। এক হতে পারে হ্যালো, হ্যালো মেসেজ মানে যদি এবারকে আইডেন্টিফাই করার জন্য হ্যালো মেসেজ পাঠানো হয়। লিঙ্ক স্টেট রিকোয়েস্ট মানে যে ইনিশিয়াল লিঙ্ক স্টেটে যে প্যাকেটটা তৈরি করা হলো সেটাকে রিকোয়েস্ট করার জন্য এরকম হতে পারে, বা লিঙ্ক স্টেট আপডেট এরকম কিছু ইনফরমেশনের জন্য আমরা প্যাকেট পাঠাই, তো সেটা লিঙ্ক স্টেট আপডেট টাইপ হতে পারে, বা লিঙ্ক স্টেট অ্যাকনলেজমেন্ট মানে পেয়ে গেছি কোনো কোনো প্যাকেট থেকে অ্যাকনলেজমেন্টের জন্য আমরা এই লিঙ্ক ওএসপিএফ এর লিঙ্ক স্টেট প্যাকেট এই টাইপের প্যাকেট আমরা পাঠাতে পারি। তাহলে এরকম 4 ধরনের প্যাকেটের কথা বলা হয়েছে। আরেকটা প্যাকেট হয় যেটা ডেটাবেস বলে থাকে, ডেটাবেস বলতে গেলে আমাদের যে ডিটেলসটা পাঠাতে বলছে সেরকম হবে, তোমার কাছে যা ইনফরমেশন আছে বাকি রাউটার্সটা সেটা, এগুলো কিন্তু রাউটার্সদের মধ্যে কমিউনিকেট হয়, রাউটার সাথে কথা বলতে পারে না ওএসপিএফ প্রোটোকলে, রাউটার্সরা এই এরকম প্যাকেটস পাঠায় নিজেদের মধ্যে, তাহলে ও বুঝে যায় যে কী কাজ করতে হবে, যে হ্যালো মানে হ্যালো বলতে গেলে রাউটার সাথে বলে ও আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, তো সেই হ্যাঁ হ্যালোতে কী হলো তার নেবার্সকে ছিনে নিল, স্বাভাবিক কথা। লিঙ্ক স্টেট রিকোয়েস্ট মানে লিঙ্ক স্টেট দাও মানে এরকম কিছু একটা মানে ইনফরমেশন যদি কথা বলতে হয় তখন আমরা লিঙ্ক স্টেট রিকোয়েস্ট প্যাকেট পাঠাই ওএসপিএফ এ, লিঙ্ক স্টেট আপডেট আমরা আপডেট করো সেরকম প্যাকেট পাঠাবো, লিঙ্ক স্টেট অ্যাকনোলেজমেন্ট সাকসেসফুল পেয়ে গেছি এরকম তখন প্যাকেট পাঠাবো, একজন রিসিভ করলে একজন তার অ্যাকনোলেজমেন্ট তো অবভিয়াসলি পাঠাবি। ডেটাবেস মানে বাদবাকি তুমি তোমার তোমার ইনফরমেশন দাও, তোমাকে যা টেবিল আছে তুমি সেটা দাও, সেটা এরকম টাইপের প্যাকেট কিন্তু আমরা নর্মালি পাঠিয়ে থাকি। তারপরে ফিল্ড যে মেসেজ যেটা কিন্তু অ্যাকচুয়ালি লেন্থ বলা হয়, যেটা মেসেজ প্লাস হেডার মানে কি মেসেজ এবং তার সাথে হেডার কি যোগ করে এটা 16 বিট দিয়ে আমরা এই করি আইডেন্টিফাই করি, 16 বিট দিয়ে অ্যাকচুয়ালি লেন্থ থেকে বোঝায় মেসেজের লেন্থটা বোঝায়। তারপরের ফিল্ডটা হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেস, যেটা সেন্ডার আইপি অ্যাড্রেস, সেন্ডার রাউটার সেটা তুমি 128 বিটে ইউজ করো কি 32 বিট, এটা এগুলো ভ্যারিয়েবল লেন্থ বলে এখানে কিছু লেখা নেই। তারপরে হচ্ছে এরিয়া আইডেন্টিফিকেশন, কোন এরিয়াকে ডিফাইন্স দ্য এরিয়া, কোন এরিয়াকে পাঠাচ্ছে, সেটা এই এরিয়া হোক সেই এরিয়া হোক যে এরিয়া হোক সেটা এরিয়ার আইডেন্টিফিকেশনটা এখানে এই জায়গাটা মেনশন করা থাকে। চেকসাম ইউজ করি এরারের জন্য, খুব যদি ভুল না বলি আমরা চেকসাম সবসময় আমরা প্যাকেটে হেডারে রাখি কিন্তু আমাদের এরার যাতে না, এরার ডিটেকশনের জন্য চেকসাম ইউজ করি। অথেন্টিকেশন টাইপ হচ্ছে ফর 0 হচ্ছে ফর নান মানে কোনো অথেন্টিকেশন নেই, আর 1 হচ্ছে ফর পাসওয়ার্ড, এই জন্য অথেন্টিকেশন টাইপটা বলে দিল। আর হচ্ছে এবার হচ্ছে অথেন্টিকেশন মানে অথেন্টিকেট ডেটা অ্যাকচুয়াল ভ্যালু, মানে এখানে এই জায়গাটাই আমাদের 3 বিট দিয়ে আইডেন্টিফাই করা হচ্ছে, এটা আলটিমেটলি কী বোঝাচ্ছে যে অ্যাকচুয়াল যে ডেটার যে ভ্যালুটা এখানে পাঠানো হয়, যে কী ধরনের ডেটা এখানে পাঠাচ্ছি এটাই আমাদের কিন্তু আলটিমেটলি বলছে, ঠিক আছে। সরি এখানে 3 না, এটা আমরা বিটতে ভুল করছি, এটা 32 বিট হবে, 32 বিট দিয়ে আইডেন্টিফিকেশন করছি, 32 বিট হবে এটা, 32 বিট দিয়ে এটা অ্যাকচুয়াল যে র ডেটাটা মেসেজের মধ্যে র ডেটা থাকবে সেটা কিন্তু এই অথেন্টিকেশন ফিল্ডে থাকে, সেইভাবেই কিন্তু ওরা কমিউনিকেট করে। এই হচ্ছে ছিল আমাদের ওএসপিএফ প্যাকেটের কনসেপ্ট, ওরা ওএসপিএফ এর এই প্যাকেটগুলোই কিন্তু ফার্দার যেটাকে আমরা লিঙ্ক স্টেট প্যাকেট বলা হয়, লিঙ্ক স্টেট প্যাকেট আর ওএসপিএফ প্যাকেট কিন্তু একই কনসেপ্ট। এই ওএসপিএফ প্যাকেটই কিন্তু আমাদের যখন আমরা রাউটিং যখন ইনফরমেশন শেয়ার করি তখন আমরা লিঙ্ক স্টেট প্যাকেট শেয়ারিং করি, তো লিঙ্ক স্টেট প্যাকেট মানেই হচ্ছে ওএসপিএফ প্যাকেট, এবং এই প্যাকেটটা দেখতে এরকম হয় যেখানে ভার্সন থাকে কী প্যাসে প্যাকেটের টাইপ সেটা মেনশন থাকে, হ্যালো হোক লিঙ্ক স্টেট রিকোয়েস্ট হোক মানে আমাদের লিঙ্ক স্টেট রিকোয়েস্ট বলতে গেলেই সেটা চাইছে তোমার লিঙ্ক, তার রাউটিং টেবিল চাইছে, লিঙ্ক স্টেট কতটা মানে এখানে রাউটিং টেবিলের কথা, রাউটিং ইনফরমেশনের কথা বলা হয়, সিম্পল কথা বলো লিঙ্ক স্টেট প্রোটোকল মানে অ্যালগরিদম মানে আমরা কী ইউজ করি আমাদের লিঙ্ক স্টেটের, আমাদের সিম্পল ধরে নাও আমাদের সেই রাউটিং ইনফরমেশনগুলোই কিন্তু আমরা চাই, এই হচ্ছে বিষয় বিকল্প গল্প। যাই হোক তো আশা করি এই ছিল ওএসপিএফ এর আমাদের প্রোটোকলে ইনফরমেশন, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।